সিকিমে মেঘ ফেটে যাওয়ার পর তিস্তা নদীর তীরে বিস্ফোরণ হয় যা ধ্বংসযজ্ঞ ডেকে আনে। নদী তীর থেকে মোটর সেল তুলতে গিয়ে শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ভিডিও সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং নদীর তীর থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নদীর তীরে এখনও আরও গোলা বারুদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে মেঘ ফেটে তিস্তা নদীর বন্যা সিকিমে বিপর্যয় সৃষ্টি করেছে। সিকিমের অনেক জেলায় এর প্রভাব দেখা গিয়েছে, অনেক ঘরবাড়ি ভেসে গেছে এবং পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে প্রায় 21 জন মারা গিয়েছেন এবং 118 জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। এখন নদীর তীরে ঘটছে বিস্ফোরণ প্রশাসনের জন্য নতুন উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিস্ফোরণের ঘটনাগুলি। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী ভিডিওটি রংপুর কাছের ভিডিও বলে জানা গিয়েছে। এছাড়া বারডাং এর কাছে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।